প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামের অঙ্গ হিসেবে টাইটেন আই প্লাসের সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু শিবির সংগঠিত হয়। এদিন ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করা, ওষুধ প্রদান এবং চোখের সুস্থতার জন্য পরামর্শ দেন। এই চক্ষু শিবিরে মোট 110 জন ছাত্রছাত্রী পরিষেবা গ্রহণ করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দেববর্মা জানান, স্টুডেন্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামকে সার্বিকভাবে সফল করে তুলতে প্রতি মঙ্গলবার বিদ্যালয়ে প্রতিটি ক্লাসে একটি বিশেষ উদ্যোগ রাখা হয়েছে। এই বিশেষ উদ্যোগ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে 13টি বিষয়ের উপর হাতে কলমে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়। পাঁচভারতী বিদ্যালয়ে আমাদের রাজ্যে গত 2 মাস ধরেই একটা প্রোগ্রাম চলছে, হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম। এক কথা, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। এই উপলক্ষে আমরা প্রত্যেক মঙ্গলবার দিন প্রতিটা ক্লাসে একটা করে পিরিয়ড নেওয়া হয় এই হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামের উপর। তার অঙ্গ হিসাবে আজকে আমরা ছাত্রছাত্রীদের স্বাস্থ্য শিবিরের উপর লক্ষ্য রেখে, তাদের যেহেতু পড়াশোনা করতে গেলে চক্ষু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের, তার জন্য আমরা একটা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।